পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুল। নিম্নবিত্ত পরিবার থেকে আসা রফিক এখন শত শত কোটি টাকার মালিক। বেনজিরের কথা যত শুনি ততই অবাক হই, মানে একটা লোক কিভাবে এত সম্পত্তি করতে পারে? বাংলাদেশের কোথায় তার সম্পত্তি নেই? বাংলাদেশ বাদ দেন, পৃথিবীর কোথায় তার সম্পত্তি নাই? আসসালামু আলাইকুম, ইচ্ছা মিডিয়া এই চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে এরকম কিছু ভিডিও নিয়ে আসছি যে ভিডিওগুলো দেখলে আপনারা অজানা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করব। তো দর্শক শ্রোতা, কথা না বলে আমরা ভিডিওর মূল আলোচনা চলে যাই। ভিডিওর মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নিত্য নতুন আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যাবে। তো দর্শক শ্রোতা, কথা না বলে বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, বাড়ি গোপালগঞ্জ, পুলিশ বাহিনীতে যোগ দেন 2001 সালে। দুদকের আমলে নেওয়া এই অভিযোগে বলা হয়েছে, মৃত বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে কোটায় চাকরি পেয়েছিলেন তিনি। এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয়দের রয়েছে নানা অভিযোগ। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। অভিযোগ থেকে আরও জানা যায়, তার অত্যাচারে বাড়ি ছেড়েছেন কেউ কেউ, মামলার ভয়ে দেশ ছাড়াও হয়েছেন। অভিযোগ থেকে আরও জানা যায়, নিম্নবিত্ত পরিবার থেকে আসা রফিক এখন শত শত কোটি টাকার মালিক। বাংলো বাড়ি বানিয়েছেন গোপালগঞ্জের পাইককান্দিতে, যেখানে অন্তত 30-40 কোটি টাকা খরচ করেছেন। এছাড়াও বিভিন্ন জেলায় অতিরিক্ত ডিআইজি রফিকের নামে সম্পত্তি রয়েছে 90 বিঘার মতো। গোপালগঞ্জে আরও জমি কেনা হয়েছে, তবে সেগুলো অন্যান্য আত্মীয় স্বজনের নামে। সম্পত্তি করেছেন স্ত্রী, ভাই, এমনকি শ্বশুরের নামেও। পুলিশের এই কর্মকর্তার স্ত্রীর রয়েছে 200 ভরি সোনার গহনা। রাজধানীর ধানমন্ডি, উত্তরা ও যাত্রাবাড়িতে রয়েছে আলিশান ফ্ল্যাট। সারা দেশে সব মিলিয়ে তার নামে সম্পদ 110 কোটি টাকার উপরে। দুদকের অভিযোগ থেকে আরও জানা গেছে, রফিকুল ইসলাম শিমুল তার স্ত্রীর ভাই আব্দুল আল মামুনের শিপিং ব্যবসায় বিনিয়োগ করেছেন 74 কোটি টাকা। দুদকের অভিযোগে আরও বলা হয়েছে, দেশে ছাড়াও মালয়েশিয়া, ইংল্যান্ড ও কানাডায় সেকেন্ড হোম করেছেন রফিকুল ইসলাম শিমুল। এসব অভিযোগ আমলে নিয়ে এই প্রভাবশালী কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এজন্য একটি টিমও গঠন করা হয়েছে। এরই মধ্যে আইজিপি বরাবর চিঠি দিয়ে এই পুলিশ কর্মকর্তার তথ্য চাওয়া হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে অপকর্মের জন্য শাস্তির মুখে পড়েছেন রফিকুল ইসলাম শিমুল। নরসিংদীর পুলিশ সুপার থাকার সময় দুর্নীতির অভিযোগে তাকে পাবনায় বদলি করা হয়, সেখানেও মুক্তিযোদ্ধার বাড়ি দখলের চেষ্টা করেন। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। সেখান থেকে অ্যাডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সিটিএসবিতে কর্মরত রফিকুল ইসলাম শিমুল। এই কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও অভিযোগ আসে দুদকের কাছে, তবে সে তদন্ত। তো দর্শক, ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। তো দর্শক, পরবর্তী ভিডিওটি দেখে আসেন। বেনজিরের কথা যত শুনি ততই অবাক হই, মানে একটা লোক কিভাবে এত সম্পত্তি করতে পারে? বাংলাদেশের কোথায় তার সম্পত্তি নেই? কোথায় তার সম্পত্তি নেই? কোন জায়গায় তার লোক নাই? বাংলাদেশ বাদ দেন, পৃথিবীর কোথায় তার সম্পত্তি নাই? অবাক কাণ্ড। এই যে মানব জমিনে শিরোনাম করেছে যে স্পেনে সেকেন্ড হোম, তুরস্কে নাগরিকত্ব। এর আগে আমরা শুনেছি মালয়েশিয়ায় তার আবাসন ব্যবসা আছে, বাড়ি ঘর আছে, জমি জমা আছে, সিঙ্গাপুরে আছে। এখানে আবার নতুন খবর বেরোয়েছে যে মানব জমিন বলেছে যে প্রতিদিনই নতুন নতুন সম্পত্তি তথ্য আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদের। দেশে জেলায় জেলায় রয়েছে তার জমি, রিসোর্ট, ব্যাংকে, পুঁজি বাজারে ছড়িয়ে রেখেছেন অর্থ। সম্পদ জব্দ করার আজ পেয়ে আগেই সরিয়ে নিয়েছেন অনেক অর্থ, এমনকি যে গরুর ফার্ম গুলো আছেন সেই ফার্ম থেকেও গরুগুলো সব সরিয়ে নিয়ে গেছে। নিজের অডেল অর্থ সম্পদে তথ্য গোপন এবং সহজে
অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যেতে তিনি সরকারি পাসপোর্ট ব্যবহার করেননি কখনো, যেটা নিয়ে আমি গতকাল ভিডিও বানিয়েছিলাম। তথ্য গোপন করে সাধারণ পাসপোর্ট নিয়ে ঘুরেছেন দেশে বিদেশে, সম্পদ করেছেন দেশে দেশে। অবসরে যাওয়ার পর তুরস্কে নাগরিকত্ব নিয়েছেন 5 কোটি টাকায় এবং স্ত্রী জিশান মির্জার নামে সেকেন্ড হোম করেছেন স্পেনে। অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরুর পর একে একে সম্পদের তথ্য আসছে বেনজির আহমেদের। এবং গতকালকে আমি একটা কার্ড বাড়িয়েছিলাম যে বেনজির আহমেদের যে শ্যালক মির্জা আনোয়ারুল নাকি যেন নাম, সে এলাকার এক ছেলেকে এই বেনজির মানে দুলাভাইয়ের প্রভাব খাটিয়ে র‍্যাব দিয়ে পুলিশ দিয়ে ডিবি দিয়ে ওই ছেলেকে 4 বার অপহরণ করেছে। অপহরণ করে চোখে কাপড় বেঁধে চরম নির্যাতন করার কারণে ওই ছেলে এই 5 কোটি টাকা দামের ইটভাটা বেনজিরের শ্যালককে বিনা পয়সায় লিখে দিয়ে জান নিয়ে বেঁচেছে। তো লিখে দেওয়ার পরে পুলিশ বলে, আচ্ছা তোমার যে ধরে আনলাম, এত পিটাইলাম পাড়াইলাম, আমাদের কি লাভ? তারপরে পুলিশকে আবার 2,60,000 টাকা দিয়ে সে থানা থেকে মুক্তি লাভ করেছে। মানে এই দেশটাকে মগের মুল্লুক বললে মগের মুল্লুক লজ্জা পাবে। শাশুড়ির নামে, বেনজিরের শাশুড়ির নামে বিঘার পর বিঘা, সাতক্ষীরা এলাকায় বিঘার পর বিঘা, ওই এলাকায় মানে ওরা যেই অত্যাচার করেছে মানুষের উপরে, যে বেনজিরের শাশুড়ি বলতো আমার জামাই পুলিশ প্রধান, আমার জামাই র‍্যাব প্রধান, বেশি ব্যথা করলে ক্রস ফায়ার দিয়ে দিব, শালা বেনজিরের শালা তো যাকে না তাকে ক্রস ফায়ার হুঁকি দিত, এবং এলাকার পুলিশ র‍্যাব সম্বন্ধে কথাবার্তা চলত এবং ওরা যা খুশি তা করতো। আবার কালের কণ্ঠ পত্রিকা লিখেছে যে বেনজিরের 3 কালো হাত, এখানে লিখেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদ এবং বিদেশে অর্থপাচার বিষয়গুলো নিখুঁতভাবে পরিচালনা করতে নিযুক্ত ছিল একাধিক ব্যক্তির একটি বিশেষজ্ঞ দল। তারা মূলত বেনজিরের জন্য দেশে বিদেশে জমি ও সম্পদ কেনা, ব্যবসায়ীদের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া, ক্রসফায়ারের ভয় দেখিয়ে নির্যাতনের মতো অপকর্ম সামাল দিতেন। শুধু তাই নয়, বেনজির নিজে নেপথ্যে থেকে এইসব সিন্ডিকেট সামনে রেখে নিয়ন্ত্রণ করতেন পুলিশের বিভিন্ন প্রকল্পের ব্র্যান্ডিং, নিয়োগ এবং বদলি বাণিজ্য। কক্সবাজারের সম্পত্তি আছে, টেকনাফে আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভাওয়ালের যে বন আছে সেই বনের নাকি অর্ধে দখল করে হলাইছে। আবার ওই গোপালগঞ্জে হিন্দুদের জমি দখল করছে, প্রচুর হিন্দুরা তারা সর্বশান্ত হয়েছে এই কারণে। এবং শুধু তাই না, সাতক্ষীরাতে তার শ্বশুরবাড়ি এলাকায়ও প্রচুর সাধারণ মানুষদেরকে জোর করে তাদের সম্পত্তি শাশুড়ির নামে কিনে নিয়েছেন এই বেনজির। এই যে বেনজিরের যে 3 কালো হাত, এটার ভিতরে একজন আছে এটিএম সাব্বির ওরফে বিকাশ সাব্বির, আরেকজন আছেন নাজমুস সাকিব জোবায়ের, আরেকজন আছেন আমজাদ হোসেন আরজু। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের উপর করা আজকের পত্রিকার প্রধান শিরোনামে বলা হয়েছে যে বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং মধ্যাঞ্চল সব অঞ্চলেই জমির খোঁজ মিলেছে বেনজির আহমেদের। রাজধানী ঢাকা সহ অন্তত 10টা জেলা এখন পর্যন্ত বেনজিরের এবং তার পরিবারের অনেক সম্পদ তথ্য পাওয়া গিয়েছে। অন্য জেলা হলো গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, গাজীপুর, সাতক্ষীরা, নীলফামারী, ঠাকুরগাঁও, বান্দরবান এবং কক্সবাজার। এসব জেলায় রয়েছে জমি, খামার, রিসোর্ট, এমনকি সেন্ট মার্টিন দ্বীপেও তার জমি আছে। গত সোমবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তার ও তার পরিবার সদস্যদের নামে বিভিন্ন জেলায় থাকা জমির পরিমাণ 2,385 বিঘা বা 786 একর। আর যুগান্তর পত্রিকা লিখেছে যে হাজির হচ্ছে না দুদকে, এখানে বলা হচ্ছে বিপুল। তো দর্শক শ্রোতা, ভিডিও দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখন ভিডিওটি শেষ করে দেবো, তার আগে আপনার কাছে আবারও অনুরোধ করতেছি প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দেবে। তো দর্শক